নানা চাই না নানা চাই না কোন রম্ভা উর্বশী বন্ধুরা গানের কথাটাও মনে নেই ঠিক আছে তোমাদের যে একটা গান শোনাবো গানের কথা আমি কি কোনোদিন গ্যাসে রান্না করি না শুধু কাঠেই করি হ্যাঁ কেমন করে বলছো ব্যাপারটা সেটা না তুমি এইখানে তো প্রথমবার করছো এই উনানটাও প্রথমবার করছো হ্যাঁ এইখানে তো প্রথমবার রান্না করছো আমি সেটা হ্যাঁ হ্যাঁ তোমার থেকে শিখবো ঠিক আছে আর বন্ধুরা সাক্ষী রইলো তুমি আমার কথা শোনো না ঠিক আছে ঠিকই তো শুনবো না বন্ধুরা কিন্তু সাক্ষী রইলো তুমি আমার কথা শোনো না ঠিক আছে খুব দায়িত্ব মানে খুব চাপের ব্যাপার একটা তাই তো রান্না বান্নাটা খুব একটা চাপের ব্যাপার খুব দায়িত্ব মানে বাড়িতে এখন খাবার যাবে বেড়ে দিতে হবে রান্না তো হয়ে গেলে সে বেড়ে দিলাম ভাতটা দিয়ে আসলে নিশ্চিন্তার মতো কাজ মানে একটু শান্তি নমস্কার দর্শক বন্ধু আমাদের হ্যাপি বিটিটি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও সকলে খুব ভালো আছি বন্ধুগণ আজকে হলো শনিবার আর এখন দুপুর 1:30 বাজে এখন থেকেই শুরু করলাম আজকের ভিডিওটা আর বন্ধুরা আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে ভিডিও সঙ্গে থাকো ভিডিও দেখতে থাকো আর যদি বন্ধু ভিডিও ভালো লাগে একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো বেলার 1:30 বাজে আর এখন হচ্ছে সব কাজকর্ম সারা হয়ে গেছে রান্নার জোগাড়ও হয়ে গেছে এখন আমার বর একটা বিস্কুট আর চা করে দিল নিজেও খেলো চা বিস্কুট করে দিল মানে এনার্জি করার জন্য খিদে পেয়েছে বক বক করতে হবে বলে চা বিস্কুট খেয়ে নিল হ্যাঁ আমাকেও দিল হ্যাঁ খেয়ে নিলাম এখন রান্না বসাতে যাবো এখন 1:45 বাজে আর মামন এখন দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছে এ দেখো ভাত বসিয়ে দিয়েছে গ্যাসে বসিয়েছে ভাত আর এখন সবজি কাটছে বলো আজকে কি রান্না করবা আজকে আলু দিয়ে কুমড়ো দিয়ে সজনে ডাঁটা দিয়ে রান্না করব বন্ধুরা আজকে আলু কুমড়ো তরকারি হবে সজনে ডাঁটা দিয়ে দেখতে যতটা সুন্দর যদি খেতে সুন্দর হতো তাহলে তো হতো কুমড়োটা দেখতে ভালো খেতেও ভালো হবে দেখো বন্ধুরা ফাইনালি কুমড়ো কাটা হয়ে গেছে এক গামলা কুমড়ো কেটেছে মামন আজকে হ্যাঁ কুমড়ো কাটা হয়ে গেছে দেখো এক গামলা কুমড়ো কেটে দিয়েছি আমি আর এখন সজনে ডাঁটাটা করব সজনে ডাঁটাটা করব সজনে ডাঁটা আজকে কত করে নিয়েছে তোমাদের কি জানা আছে আমিও জানি না কিন্তু লোকের মুখে শুনেছি তার জন্য বলছি দেখো বন্ধুরা ফাইনালি ভাত রান্না হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি ভাত রান্না হয়ে গেছে দেখো বন্ধুরা ফাইনালি এখন আলু কুমড়োর তরকারি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আলু কুমড়োর তরকারি রান্না হচ্ছে এখন ও ভাই এটা কোন তরকারি হয়ে গেলে আজকে শনিবার আজকে যাবি কালকে রবিবার কালকে ছুটি প্রাইভেট নানা চাই না নানা চাই না কোন রম্ভা উর্বশী বন্ধুরা গানের কথাটাও মনে নেই ঠিক আছে তোমাদের যে একটা গান শোনাবো গানের কথাটাও আমার মনে নেই আর এখন দুপুরে রান্না বান্না চলছে তোমরা দেখতেই পাচ্ছ আজকে আজকে রান্না করছি আজকে সামনে লোক নেই বলে আগে থেকে বসে আছি আমি ক্যামেরা নিয়ে বসে আছি আলু কুমড়ো তরকারিটাকে সুন্দর করে কষানো হয়ে গেছে আর এখন জল দিয়ে দেওয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখন জল দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ দিয়ে পাট শাক রান্না করব আর হচ্ছে ডিম ভাজা হবে আজকে আজকে ডিম ভাজা হবে মাছ মাংস কিছুই হবে না শুধু ডিম ভাজা হবে কালকে কিন্তু তোমার ছুটি মনে থাকে জানো এখন থেকে প্রতি রবিবার না আমি যেদিন আমার ইচ্ছা হবে সেদিন নিশ্চয়ই আমি ছুটি নেব আমার যেদিন কাজ থাকবে তোমার শরীর ভালো হোক তারপর তুমি আবার আসবে আমার কাজ থাকলে পরে তুমি আমাকে ঠেকাতে পারবা যেটুকু কাজ সেটুকু করতে হবে না তুমি ঠিক বলো না ওইটাকে ওইটাকে ঠিক বলে না আমার যদি কোনো কারণে দরকার থাকে এখানে আমি আর করবো না কাজও করবো না এটা আমি একটা সহজ প্রশ্ন করলাম তোমাকে আর তুমি এত জটিল করে উত্তর দিচ্ছ হ্যাঁ জটিল করে উত্তর দিচ্ছি আমার কথাই শেষ কথা না তাহলে পরে আমার কথা শেষ কথা না আমার করতে হবে তুমি না ওই তুমি আজকে একদিন পরিষ্কার করতে যে বলছো আজকে প্রচুর দেখো তুমি কিন্তু ভুল করছো ক্যামেরার সামনে আমরা কথা বলছি হ্যাঁ বলো ভেবেছি মামনের তো শরীরটা ভালো না সেই কারণে প্রতি রবিবার মামনের ছুটি অর্থাৎ মামনকে দোকানে আসতে হবে না বাড়িতেই থাকবে রান্নাবান্না করবে আর রবিবার দিন দোকান আমি চালিয়ে নেবো বন্ধু কিন্তু মামন বলছে না আমিও রবিবার আসবো আমি বলছি ওর শরীরটা তো এমনিই খারাপ ডাক্তারে বলেছে যে বিশ্রাম নিতে ঠিক আছে তারপরেও কীরকম দেখো এটা কি মামন ঠিক করছে তোমরাই বলো বন্ধুরা মামন এটা ঠিক করছে একদম ঠিক করছে না তাই না বলো আর যদি কোনো কারণে দোকানে খুব দরকার কাজগুলো থাকে সেগুলো করতে হবে না বলো অন্য অন্য দিন টাইম পাই না সেদিন যেদিন ফাঁকা থাকি সেদিন করতে হবে না যেদিন লোকজন কম থাকবে সেই কাজগুলো সেদিন সারতে হয় জানো তো এটা তোমার থেকে শিখবো আমি তোমার থেকে শিখবো ঠিক আছে আর বন্ধুরা সাক্ষী রইলো তুমি আমার কথা শোনো না
ঠিক আছে ঠিকই তো শুনবো না বন্ধুরা কিন্তু সাক্ষী রইল তুমি আমার কথা শোনো না ঠিক আছে তাহলে বন্ধুরা তোমরা ভিডিও সঙ্গে থাকো ভিডিও দেখতে থাকো আর যদি ভিডিও ভালো লাগে বন্ধু একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখো বন্ধুরা ফাইনালি আলু কুমড়ো তরকারি হয়ে গেছে ভাত দাও ভাত দাও খদ্দের ঠিক আছে খদ্দের যাচ্ছি দেখো বন্ধুরা ফাইনালি কুমড়ো তরকারি নামিয়ে নেওয়া হয়েছে কি সুন্দর হয়েছে তরকারিটা তোমরা দেখতে পাচ্ছ পাট শাক রান্না হচ্ছে বন্ধুরা পাট শাক কড়াইতে দিয়ে দেওয়া হলো আজকেও পাট শাক হচ্ছে মামন আজকে 5 টাকা আটি পাট শাক নিয়ে এসছে মোট 4 আটি পাট শাক এনেছে তার মধ্যে 2 আটি রান্না করেছে আর আগামীকাল 2 আটি রান্না করবে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো আর পেঁয়াজটা ফোড়ন দেওয়া হবে কুমড়ো রান্না হয়ে গেছে কুমড়ো তরকারি রান্না এখন শাক রান্না হচ্ছে শাক রান্নার পরে ডিম ভাজা হবে তারপর আরেকটা তরকারি হবে এখন দুপুর 2:30 বাজে আর এখন ডিম ভাজা হচ্ছে শাকের তরকারি কিন্তু এখনো কমপ্লিট হয়নি মাঝখানে ডিমটা ভেজে নেওয়া হচ্ছে সোমবার দেব সেই জন্য ভাবলাম পেঁয়াজ দিয়ে সোমবার দেব তাহলে আগে ডিমটা ভেজে নিই তারপরে সোমবার দিয়ে দেবো হয়ে যাবে ভেরি গুড ভেরি গুড আর ধুতে হবে না হ্যাঁ ভেরি গুড আমার বর আমার জন্য দুধ চা নিয়ে এসেছে বাবা আমি বলিও নি দুধ চার জন্য বাবা দেখি খেয়ে দেখি কেমন হয়েছে কালকে দুপুরে রান্নার সময় চা খাওয়াইনি সেই কারণে আমাকে সেই কারণে বন্ধুরা আমাকে পরে কথা শুনিয়েছি জানো তো বলে যে কালকে আমাকে চা খাওয়াওনি সেই কারণে আমি আজকে তাড়াতাড়ি ওকে চাটা খাই চাটা খুব ভালো হয়েছে চা ভালো হয়েছে থ্যাংক ইউ দোকানের সামনে কিন্তু কাস্টমার আছে আর আমি এখন দোকানের সামনের দিকেই যাচ্ছি ফাইনালি ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে কি সুন্দর ফোড়ন দিয়ে দেওয়া হলো দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা আমরা তো এখানে সাধারণত কাঠে রান্না করি এই দেখো কাঠের উনুন আর এখন দুদিন ধরে গ্যাসে রান্না হচ্ছে সেই কারণে মামুনকে জিজ্ঞাসা করছি কেমন হচ্ছে বলো রান্না বান্না গেছে আমি কি কোনোদিন গ্যাসে রান্না করি না শুধু কাঠেই করি হ্যাঁ কেমন করে বলছো ব্যাপারটা সেটা না তুমি এইখানে তো প্রথমবার করছো এই উনানটাও প্রথমবার করছি হ্যাঁ এইখানে তো প্রথমবার রান্না করছি আমি সেটা হ্যাঁ হ্যাঁ সেটা বলতে যাই দেখো বন্ধুরা ফাইনালি পাট শাক রান্না হয়ে গেছে আর এক কড়াই পাট শাক দেখো লাস্টে এইটুকু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা যে কতটা টেস্টি হয়েছে বন্ধু যে খাবে সেই বলতে পারবে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন উচ্ছে দিয়ে আলু দিয়ে রান্নাটা উচ্ছে আলু ভাজা করব এখন দেব খুব সুন্দর খেতে লাগবে কারণ কতদিন ধরে উচ্ছে দিয়ে আলু দিয়ে খাই না বন্ধুরা উচ্ছে দিয়ে আলু দিয়ে এখন ভাজা হবে কি সুন্দর করে উচ্ছে আলু ভাজা আমার রান্না বান্না হয়ে গেছে এখন আমার খুব ভালো লাগছে রান্না বান্নাটা খুব 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 দায়িত্ব মানে খুব চাপের ব্যাপার একটা তাই তো রান্না বান্নাটা খুব একটা চাপের ব্যাপার খুব দায়িত্ব মানে বাড়িতে এখন খাবার যাবে বেড়ে দিতে হবে রান্না রান্নাটা হয়ে গেলে সে বেড়ে দিলাম ভাতটা দিয়ে আসলে নিশ্চিন্তা মতো কাজ মানে একটু শান্তি আর ফাইনালি বন্ধুরা দেখো এখন আলু উচ্ছে ভাজা নামিয়ে নেওয়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর সেটা নামিয়ে নেওয়া হচ্ছে কি সুন্দর কালার হয়েছে বন্ধুরা তোমরা একবার দেখো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও এখন দুপুর 3:15 আর ফাইনালি আমি এখন দুপুরের খাবার নিয়ে বাড়িতে যাচ্ছি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর জিতুর শরীরটা ভালো না সেই কারণে জিতু আজকে পড়তে গেল না দোকানেই আছে এই মুহূর্তে বন্ধুরা তোমাদের একটাই কথা বলতে চাই তোমরা যেরকম আমাদের হ্যাপি বিটি ডিটি ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করেছো ভালোবেসেছো ঠিক সেই রকমই আমাদের মিউজিক চ্যানেল হ্যাপি বিটি ডিটু মিউজিক এই চ্যানেলটাকেও সাপোর্ট করো বন্ধুরা আমাদের মিউজিক চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো তোমরা অবশ্যই চেক করো যদি ভালো লাগে পাঠিয়ে দিয়েছি আমি জিতু খাওয়া হয়ে গেছে আর এখন এসে আমার বর এসে খাচ্ছে এখন দেখো খুব খিদে পেয়েছে রাত্রির করে বললাম পাট শাকটা সত্যি খুব সুন্দর হয়েছে হ্যাঁ যেরকম তোমাদের বলেছিলাম পাট শাকটা সেরকমই হয়েছে খুব সুন্দর হয়েছে আমিও খেলাম খুব ভালো হয়েছে বাস্তব চিত্র তোমরা দেখো এখন দুপুরবেলা আর দুজন এখন খাটের মধ্যে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ এখন আমারও খাওয়া হয়ে গেছে জিতুরও খাওয়া হয়ে গেছে জিতুর বাবারও খাওয়া হয়ে গেছে হ্যাঁ আমার এখন একটু শরীরটা মানে একটু এখন কাজ করেছি তো শরীরটা অত ভালো না কিন্তু ওই জন্য একটুখানি আমি বললাম একটু বিশ্রাম নিয়ে নিই এখন রাত্রি 10:30 বাজে আর দুপুরের পর থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তার কারণ দোকানে নানান কাজের চাপে ব্লগটা আর কন্টিনিউ করা সম্ভব হয়নি বন্ধুরা সকালবেলা ডিম টেস্ট হবে কি করবো কালকে তো রবিবার কালকে রবিবার তো সেই কারণে তো কিছু স্পেশাল কিছু করতে হবে তো সকালবেলা ব্রেকফাস্ট করবো আমি বাড়িতে মনে থাকে জানো তার জন্যই তো 4টা রুটি নিলাম সেই তাও কেটে কেটে বাদ দিয়ে করবো ঠিক আছে দেখো বন্ধুরা ফাইনালি দোকান বন্ধ করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর মোটর সাইকেলটাও সামনে নিয়ে চলে এসছি তো চ বাবা দেখেছিস জ্বর এসছে তোর জিতুর শরীরটা আবার ভালো না গা গরম ওষুধ নিয়েছে তো রাত্রি এখন 12টা বাজে আর আমরা অনেকক্ষণ আগে বাড়িতে এসেছি কিন্তু বন্ধুরা ভিডিও শেষ করার কথা মনেই ছিল না সেই কারণে ভিডিওটা এখন শেষ করলাম দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা ভিডিওতে সকলে ভালো থেকো শুভরাত্রি